আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কে জানব। দেখো, আমরা সকলেই জানি পৃথিবী গোলাকার, ঠিক এটার মতো। তাহলে দেখো, আমরা যদি পৃথিবীর গায়ে ঠিক এই জায়গাটিতে একটি বিন্দু নেই, তাহলে তোমরা কি বলতে পারবে এই বিন্দুটি ঠিক কোথায় অবস্থান করছে? পৃথিবীর উত্তরে, দক্ষিণে, পূর্বে না পশ্চিমে? কারণ দেখো, আমরা যদি এটিকে উল্টে দেই, তাহলে দেখো বিন্দুটির অবস্থানও পাল্টে যাচ্ছে। তাহলে আমরা ভূপৃষ্ঠের কোন স্থানের সঠিক অবস্থান কীভাবে নির্ণয় করব? ভূপৃষ্ঠের কোন স্থানের সঠিক অবস্থান নির্ণয় করার জন্য পৃথিবীর গায়ে কতগুলি রেখা কল্পনা করা হয়েছে। যেমন ধরো, এটা হলো পৃথিবী, পৃথিবীর এই দিকটা হলো উত্তর দিক, এটা হলো দক্ষিণ দিক, ডান দিকটা হলো পূর্ব দিক এবং বা দিকটা হলো পশ্চিম দিক। এবার দেখো, পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে পৃথিবীকে ঘিরে এই রেখাটিকে কল্পনা করা হয়েছে। এই রেখাটিকেই নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। এই রেখাটি পৃথিবীকে ঘিরে থাকায় একদম বৃত্তের মতো হয়, তাই নিরক্ষরেখা একটি পূর্ণবৃত্ত রেখা। ছবিতে লক্ষ্য করো, এই রেখাটি হচ্ছে নিরক্ষরেখা। এবার দেখো, এই নিরক্ষরেখা পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার উত্তরের এই ভাগটিকে উত্তর গোলার্ধ বলা হয় এবং নিরক্ষরেখার দক্ষিণের এই ভাগটিকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। এবার বোর্ডে লক্ষ্য করো, নিরক্ষরেখার এই উত্তরের ভাগটিকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের ভাগটিকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। এই নিরক্ষরেখার মান ধরা হয় 0°। নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে 1, 2, 3, 4 এভাবে আরও 90টি রেখা কল্পনা করা হয়েছে। এবং ঠিক একইভাবে নিরক্ষরেখার দক্ষিণ গোলার্ধে 1, 2, 3, 4 এভাবে আরও 90টি রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাগুলিকেই অক্ষরেখা বলে। এবার দেখো, মনে করো এই রেখাটির মান 45°, আবার এই রেখাটিরও মান 45°। যেহেতু এই রেখাটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত, তাই এই রেখাটিকে 45° উত্তর অক্ষরেখা বলা হয়। এবং যেহেতু এই রেখাটি নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত, তাই এই রেখাটিকে 45° দক্ষিণ অক্ষরেখা বলা হয়। এবার দেখো, মনে করো এই রেখাটির মান 45° উত্তর অক্ষরেখা, আবার এই রেখাটির মান 60° উত্তর অক্ষরেখা। তার মানে নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া যায়, অক্ষরেখার মান তত বাড়তে থাকে। কিন্তু দেখো, 45° উত্তর অক্ষরেখার তুলনায় 60° উত্তর অক্ষরেখা দৈর্ঘ্যে ছোট। তার মানে অক্ষরেখার মান যত বেশি হবে, তার দৈর্ঘ্য বা পরিধি তত কম হবে। এবার যদি বলি 70° অক্ষরেখা আর 80° অক্ষরেখার মধ্যে কার পরিধি বেশি, তাহলে উত্তর হবে 70° অক্ষরেখার পরিধি বেশি। অর্থাৎ অক্ষরেখার মান কম হলে পরিধি বেশি হয় এবং মান বেশি হলে পরিধি কম হয়। এবার যদি বলি অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বড় কে বা সবচেয়ে বেশি পরিধি কার, তো উত্তর হবে নিরক্ষরেখা। তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে। এবার যদি বলি পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা আছে, আমরা জানি উত্তর গোলার্ধে 90টি এবং দক্ষিণ গোলার্ধে 90টি আছে, তো উত্তর হওয়া উচিত 180টি। কিন্তু তা ঠিক নয়, কারণ দেখো এই 90° উত্তর আর এই 90° দক্ষিণ দুটি রেখা নয়, এই দুটি হলো বিন্দু। তাহলে 180 থেকে 2 বাদ গেলে হবে 178টি। কিন্তু
এটাও ঠিক নয়, কারণ এখানে এক থেকে গণনা শুরু না করে শূন্য থেকে গণনা শুরু করা হয়েছে, যার ফলে নিরক্ষরেখা হলো একটি অতিরিক্ত রেখা, তাই এখানে এক যোগ হয়ে মোট হবে 179টি। তাহলে পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 179টি। এইটুকু জেনে আমরা অক্ষরেখাগুলি বৈশিষ্ট্য বলতে পারব। যেমন এক নাম্বার, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। দুই নাম্বার, অক্ষরেখাগুলি একে অপরের সমান্তরাল। তিন নাম্বার, অক্ষরেখাগুলি প্রতিটি পূর্ণবৃত্ত। চার নাম্বার, অক্ষরেখাগুলি ডিগ্রিতে পরিমাপ করা হয়। পাঁচ নাম্বার, অক্ষরেখাগুলি মেরুর দিকে মান বাড়ে কিন্তু পরিধি কমে। তো মনে রাখবে, এই অক্ষরেখাগুলি সত্যি পৃথিবীর গায়ে আঁকানি, এগুলো খালি কল্পনা করা হয়েছে। এবার আমরা দেখে নিই, চলো, অক্ষাংশ কাকে বলে। দেখো, নিরক্ষ রেখা থেকে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তল বরাবর যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। মনে করো, এই হলো পৃথিবী, এই হলো নিরক্ষরেখা, আর এই হলো পৃথিবীর কেন্দ্র, আর এই হলো পৃথিবীর ওপর একটি স্থান পি। এবার পি স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি রেখা টানলাম। এই রেখাটি এই নিরক্ষীয় তলের সাথে এই যে কোণ উৎপন্ন করলো, মনে করো এই কোণটি হলো 30 ডিগ্রি, হলে এই কোণটি হবে পি স্থানের অক্ষাংশ, এবং পি স্থানের অক্ষাংশ 30 ডিগ্রি উত্তর। এবার আমরা দেখে নিই, চলো, নিরক্ষীয় তল কি। মনে করো এই তরমুজটি হলো পৃথিবী আর এই রেখাটি হলো নিরক্ষরেখা। এবার আমরা যদি পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর দুটি টুকরো করি, তাহলে এই যে তল পাওয়া যায়, এই তলকেই নিরক্ষীয় তল বলে। এবার দেখো, তোমাদের আমি আগেই বলেছি এই পি স্থানের অক্ষাংশ হলো 30 ডিগ্রি উত্তর, তার মানে এই রেখাটির হলো 30 ডিগ্রি উত্তর অক্ষ রেখা। এবার দেখো, এই রেখাটির ওপর যত স্থান বিন্দু আছে, যেমন এ বি সি ডি পি, প্রত্যেকটি স্থানের অক্ষাংশ 30 ডিগ্রি, তার মানে একই অক্ষাংশ যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় সেই রেখাকে অক্ষরেখাও বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে।